ইংরাজী মাধ্যম কথাটো এনেকুৱা যে আমি দুটা বিষয় সাধারণ বিজ্ঞান আর সাধারণ গণিত মানে যে ম্যাথমেটিক্স এই দুইটা বিষয়ের পাঠ্যপুথিসমূহ আমি ইংরাজী ভাষাত করব বিচারিছো। মিডিয়াম তো অসমীয়া মিডিয়াম চলি থাকিব, গতিকে তাত এমআইএল সাবজেক্টটো থাকিবই আর ইংরাজী বিষয়টো ইংরাজিতে পড়িব লাগিব। সমাজ অধ্যয়ন আছে, সেটো মাতৃভাষাতে থাকিব মাত্র, আর ইলেকটিভ যে থাকিব সেটো ছাত্র বা ছাত্রীগুলির নিজের ইচ্ছা অনুযায়ী হব, কিন্তু অঙ্ক আর বিজ্ঞান সেটো ইংরাজি মাধ্যমত হব। কারণ এতিয়া দেখিছো সকলোবিলাক প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে আমার ছাত্র ছাত্রীসকল প্রস্তুত করব লাগিব। আজি CBSE রিজাল্ট দিছে, রিজাল্টত কোনোবাই 90 পাইছে, কোনোবাই 91, কোনোবাই 98, কোনোবাই 99, কিন্তু তেওঁলোকে যিমানে পার্সেন্টেজ নাপাও কিয় এতিয়া তেওঁলোকেতো কিউএড দিব লাগিব, সেন্ট্রেল ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্টটো দিব লাগিব, নহলে দিল্লী ইউনিভার্সিটির সেট নাপায়। JEE তেওঁলোকে পাছ করব লাগিব, নিট পাছ করব লাগিব। তো কম্পিটিটিভ অদূর ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামিনেশনের জড়িয়তে আমি হায়ার এডুকেশনের ক্ষেত্রবিলাকলে যাম, সেই কম্পিটিশনটোত অংশগ্রহণ করার কারণে আমার ছাত্র ছাত্রীসকলক আমি সরপরাই গড় দিব লাগিব। আর লগার কারণে অঙ্ক আর বিজ্ঞানটো আমি ইংরাজি ভাষা, অঙ্ক আর বিজ্ঞানটো সকলের কারণে সেটা কোর সাবজেক্ট, ছটা সাবজেক্ট থাকে, ছটা কোর সাবজেক্ট থাকে, সেই ছটা কোর সাবজেক্টর ভিতর অঙ্ক আর ইংরাজি মানে বিজ্ঞানটো তাতে অন্তর্ভুক্ত, সেটা ইংরাজি মাধ্যম।